আমি এখন বিকেলবেলায় একটু উঠানে এসেছি, গুড ইভিনিং। আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি, যেখানে ব্লগটা শেষ করেছিলাম সেদিনই বিকেল থেকে শুরু করেছি। তো আজকের বিকেল থেকে কী কী করি সেই ভিডিওটা করেই ব্লগটা বানিয়েই আজকের ভিডিও আমি শেষ করে দেব। এখন আমি কাপড়গুলো তুলে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সন্ধে প্রায় হয়ে এসেছে, কিন্তু সেরকম নয়। আসলে মোবাইলটা যেদিকে রেখেছি সেখান থেকে খুব অন্ধকার আসছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়েই গেছে। তো কাপড়গুলো তুলে নিলাম, আর কিছু কাপড় ভেজা আছে সেগুলো আলাদা করে তুলে নিয়ে এই ঢাকাই শাড়িটাও তুলে নিচ্ছি। এই ঢাকাই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল প্রায় সাত বছর আগে। তবে শাড়িটা কিন্তু এখনও নতুনের মতো আছে, এতটাই নতুনের মতো আছে যে বিয়ের বাড়িতে পর্যন্ত এই শাড়িটা পরা যায়। আর খুব পছন্দের শাড়ি এটা আমার। তো এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মা অনেকক্ষণ থেকে বলছে যে শাড়িটা ভাঁজ করে রাখো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সবগুলোই একবারে ভাঁজ করে নিলাম। আর এই যে কুর্তিটা দেখালাম সেটা কালকে পরবো, তাই আলাদা করে রেখে দিলাম। আর এখন একটু বাজারের দিকে এসেছি। আগের ভ্লগেই বলেছিলাম যে আজকে বিকেলে একটু বেরোতে হবে, কিছু জিনিস কেনার আছে। আমি একটা ব্লাউজ কিনবো, আর আমার হাজবেন্ড কিছু টপ কিনবে গাছের জন্য। তো সেখানে চলে এসেছি। এটা একটা হোলসেলের দোকান, এখানে দেখুন বিভিন্ন রকমের প্লাস্টিকের জিনিস আছে। তো আমি তো আমার দেখে তো অনেক জিনিস পছন্দ হলো, তবে নেওয়ার মতো আমার আপাতত কিছু নেই, সেজন্য নিলাম না। শুধু শুধু জিনিস নিয়ে তো লাভ নেই, ঘরে শুধু শুধু জায়গা আটকে পড়ে থাকবে আর জিনিসটার প্রপার ইউজও হবে না। তো ও কিছু গাছ লাগানোর গামলা কিনবে, সেটাই দেখ খুঁজে পাচ্ছে না। অবশেষে এই গামলাগুলো পাওয়া গেল। ও অনেকগুলো গামলা নিয়ে নিল। আর এখানে কিছু স্টিলের বাসনও আছে, আমি বাসনগুলো একটু দেখছি। ভালো, তবে খুব পাতলা বাসনগুলো। আর এখানে দেখুন ফাইবারের প্লেট আছে। আমরা এখন বাড়ির পথে যাচ্ছি, আর বাড়ির সামনেই একটা মোমোর দোকানে ঢুকেছি। সবার জন্য সিঙ্গারা নিলাম, আর গুঞ্জার জন্য মোমো নিয়েছি। তো এখন বাড়িতে এসে রুটি করছি। কোয়েল আটা মেখেছে, রুটি বেলে দিচ্ছে, আর আমি রুটি ভেজে নিচ্ছি। তবে আমি যে জন্য গিয়েছিলাম সেটা আর হয়নি, আমি ভালো ডিজাইনার ব্লাউজ পাইনি। পেয়েছিলাম, তবে দাম অত্যন্ত বেশি, তাই আমি নিলাম না। তবে যদি সঠিক দাম হতো নিয়ে নিতাম, কিন্তু সেটা সঠিক দাম না। কোচবিহারে বা অন্য জায়গায় কিন্তু দাম কমই আছে। এখানে অনেক কয়েকটা দোকান ঘুরলাম, সব দোকানেই দাম ভীষণ বেশি। আমি অন্য কোথাও দেখব, যদি ঠিক দামে পাই তাহলে নেব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।